আমাদের ভালো করতে হবে। এখন ভালোটার মানে কি? মানুষকে বোঝাতে হবে, দেখাতে হবে যে আমরা এই স্পোর্টসে ভালো। এটা শুধু ভালো খেললেই হয় না, কিন্তু দ্য আদার থিংস যেটা করতে হয়। আমি বলবো, আমি চিন্তা করব, আমি অবশ্যই ওনাদের সাথে বসবো, সবার সাথে। আমার আর কয়েকটা ফেডারেশনের সাথে বাকি আছে, পরশু দিন আমার আরও পাঁচটা ফেডারেশন আছে, তারপর আরও পাঁচটা, তারপর আই থিঙ্ক আমার সকলের সাথে বসা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি যেটা বলছিলাম, একটা শর্ট লিস্ট করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ক্রিকেট ছাড়া আরও তিনটা স্পোর্টস এখন পর্যন্ত যাদের সাথে কথা বলেছি, আমি নিশ্চিত যে তারা ইন্টারন্যাশনাল লেভেলে বা অনেক উপর লেভেলে দে ক্যান কম্পিট, আর এর মধ্যে ডেফিনেটলি শুটিং এর মধ্যে অবশ্যই আছে। আমার সবচেয়ে ভালো লেগেছে আজকে আমি যখন ঢুকছি, তখন ছোট ছোট কিছু শুটারকে দেখলাম, তারা রিসিভ করছিল আমাকে, তখন ওটা দেখেই বুঝতে পেরেছি যে না, শুটিং ফেডারেশন ইজ অন দ্য রাইট ট্র্যাক। তারা ওই ট্যালেন্ট হান্টের মাধ্যমে ইয়াং এজ বা আর্লি এজ থেকে নিয়েই তাদেরকে গ্রুম আপ করার চেষ্টা করছে। এটা ইজ সামথিং সব স্পোর্টসে হয় না। আমি এখন পর্যন্ত ক্রিকেট ছাড়া এইরকম সিস্টেমেটিক ওয়েতে আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি। সো এটা একটা আই শুড থ্যাঙ্ক অ্যান্ড কনগ্রেচুলেট শুটিং ফেডারেশন এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এবং আজকের এই যে পরিমাণ শুটার এখানে দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে কি আমার নিজেরই ধারণা ছিল না যে বাংলাদেশে এত শুটার আছে। আমরা মাঝে মধ্যে হঠাৎ শুনি কখন কোনো একটা টুর্নামেন্টে যদি কেউ একটা মেডেল পাচ্ছে, তখন এই শুটিং ফেডারেশনের নাম শোনা যায়। সো দের আর আদার ওয়েজ, যেটা নিয়ে আমি ওনাদের সাথে পরে আলাপ করব, এটাকে আরও পপুলারাইজ করা, আরও প্রমোট করা এই স্পোর্ট, এই ফিল্ডটাকে। এবং ওনারা অনেক কিছু চেয়েছেন, বলেছেন, কতটুক পারবো জানি না, তবে কিছু না কিছু একটা করতে হবে বুঝতে পারছি। কারণ আমি যেটা বললাম, আউট অফ 55 আমি মাত্র তিনটা ফেডারেশন আমি এখন পর্যন্ত জানি যে আমার মনে বিশ্বাস হয়েছে যে এরা আন্তর্জাতিকভাবে অনেক ভালো করা সম্ভব। এর মধ্যে ডেফিনেটলি শুটিং একটা।